এই দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি, কিছু মাছ ভাজাও হয়ে গেছে, এই দেখো তুলে রেখেছি। আর এবার কড়াইতে মাছ ছাড়িয়ে, মাছগুলো একটু বড় বড়, তো ওই একটা দুটো করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ তো ভয় লাগে জানো তো, বড় বড় ট্যাংরা যদি ফুটে ওঠে, ওই একটু হালকা সামনেটা একটু আড়াল করে দিলাম, তো মাছগুলো ভেজে নিই। আজকে রবিবার, কালকে মাছ এনে রেখেছিল, ওই জন্য সকাল সকালই বসিয়ে দিলাম। আবার আজকে যেগুলো আনবে ফ্রিজে ঢোকাবো। দেখো ফ্রেন্ডস, সব মাছ ভাজা হয়ে গেছে, একটা দুটো করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবারে দেব ফোড়নে কালো জিরে, আর সবজি দেব হচ্ছে আলু বেগুন শিম। আদা জিরে বাটা দিয়ে ক্যাংলা মাছ ঝোল করবো, তো সবজিটা ভাজা হয়ে তারপরে মশলাটা দেবো। আর কাঁচা লঙ্কা আদা জিরে বেটে নেব মিক্সিতে। দেখো শিম বেগুন আলু হালকা করে ভেজে নেব, ঝোলটা হালকা করেই করবো। আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দেখো কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই কড়াইটা না ছোট, সবজি দিয়ে মাছ ছেড়ে ভরে যাবে একদম, ওই জন্য এই কড়াইটার মধ্যে আর ঝোলটা করে নেব। আর এইখানে এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি, মাছে জলটা দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমার আলু বেগুন শিম দিয়ে একদম হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল রেডি, একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে ধনে পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দেব, একটু বেশি করেই দিলাম ধনে পাতা, একদম ঝোলটা হালকা করেছি, তো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, একটু বেশ গন্ধটা হবে, ভালো লাগবে। তো এইভাবে ঢেকে রেখে দিই, পরে ঢেলে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে এই যে গিমা শাক ধুয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে বেগুন কুচিয়ে নিয়েছি, বেগুনটা একটু বেশি দিয়েছি, শাক একটু কম আছে, কারণ সুনু দাদু এনেছিল অনেকটাই, কিন্তু আগের দিন বেশিটা করে ফেলেছি আর অল্প কিছু ছিল, দেখো সারাতে সময় লাগে, তো অল্প কিছু ছিল সেটা আজকে বসে, আজকে না কালকে রাতে বসে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বেগুনটা একটু বেশি করে কুচিয়ে নিয়েছি, কারণ শাকটা দেখবো কড়াইয়ের সাথে মিশেই যাবে, তো বেগুন দিয়ে করলাম। এটা আলু বেগুন বড়ি দিয়ে বাড়িয়েও করা যায়, কিন্তু শেয়ার করলাম না, বেগুন কুচিয়ে নিলাম, একটু লবণ আর হলুদ দেব, আর কিছু দেব না, শাকটা একটু মজে নিই তারপরে বেগুনটা দিয়ে দেবো। দেখো পাতাটা একটু মজে গেছে, তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা সুন্দর ভাজা হয়ে যাবে, তারপর নাবিয়ে নেবো, লবণ আর হলুদ দিয়েছি, আর কিছু দেবো না। খুব ভালো লাগে, সুনুর দাদু না ভীষণ ভালোবাসে এই গিমা শাক ভাজা খেতে, তারপরে কি অনেক সময় কি শরীর খারাপ হলে মুখে রুচি না থাকলেও খেতে ভালো, মানে এগুলো গরম ভাতের সাথে খেলে খুব মুখটা ভালো লাগে, এই গিমা শাক তারপরে পলতা পাতা এগুলো তো ভেজে নিই। আজকে দুপুরে ওই মাছের ঝোল তোমরা তো দেখলেই, এই যে ট্যাংরা মাছের ঝোল,
শিম বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা চিরে কালো জিরে ফোড়নে দিয়েছি, আর করলাম এই যে ডিমা শাক দিয়ে বেগুন দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের এবেলাটা। ওবেলা আবার দেখি কি করি, কারণ আমাদের দুবেলাটা দুবেলা করে নিই। এবেলা যেটা করবো সেটা এবেলা খেয়ে নিই, আবার রাত্রির খাবারেরটা আবার রাত্রিরে নতুন করে নিই।